আমাদের এই ক্লাসগুলো রেকর্ড থাকবো, এই ক্লাসগুলো আপনার ইউটিউব চ্যানেলে যাবে, ঠিক আছে? তো জি স্যার। ওয়েট করেন, আমি একটু দেখি কোন চ্যাপ্টারটা করণ যায়। আচ্ছা, ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এটাতে শুরু করি। যেহেতু আপনার মনে আছে, ঠিক আছে, এখান থেকে শুরু করি না? দুই নম্বর অধ্যায় তো করছিলাম, আসছে করছিলাম, ওটা পরে করুন। কারণ চ্যাপ্টার থ্রি শুরু করুন না, এটা সহজ একটা চ্যাপ্টার শুরু করুন। আচ্ছা, এ বাদ দেন, এটা সহজ একটা চ্যাপ্টার শুরু করি, চ্যাপ্টার সেভেনে চলে যান, একটা সহজ চ্যাপ্টার। কোন সাত হ্যাঁ, এটা একবারে সহজ চ্যাপ্টার আছে, একটা সহজ চ্যাপ্টার শুরু করি, এরপর আমরা করি চ্যাপ্টার সামনে, ঠিক আছে? দেখেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি, মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি। প্রথম আমাকে একটু বোঝান, ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে আপনি কি বুঝেন, শেয়ার করেন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে আপনি কি বুঝেন? ভবিষ্যৎ ব্যবহারের জন্য কোনো কিছু সংরক্ষণ করাই হচ্ছে মজুদ। ভবিষ্যৎ ব্যবহারের জন্য কোনো কিছু সংরক্ষণ করাই হচ্ছে মজুদ, ঠিক আছে? মজুদ সংরক্ষণ করলে কি মজুদ দেবো? হ্যাঁ না, বুঝেন, ভবিষ্যতে যদি কোনো কিছু সংরক্ষণ করেন ব্যবহারের উদ্দেশ্যে, তাই হচ্ছে অবশ্যই তার ব্যবসা প্রতিষ্ঠানের, অবশ্যই তার ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত হইতে হইব, অবশ্যই তা ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত হইতে হইব। অর্থাৎ একটা মজুত মালের পরিমাপ নির্ধারণ করা, মজুদ সংগ্রহের নীতিমালা প্রণয়ন করা, মজুদ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ সাথে সম্পৃক্ত। আচ্ছা, আপনার সাউন্ডটা কিসে আইতেছে? কিছু না তো স্যার, না, আপনি কি মুভ করতেছেন মোবাইল? না আচ্ছা, এখন আইতেছেন আবার। আচ্ছা দেখেন, আপনার যে হেডফোনটা আছে, ঠিক আছে, ওই হেডফোনটা, হ্যাঁ তো হেডফোন ছাড়া ক্লাস করতেছে? হ্যাঁ আচ্ছা, আপনার মোবাইলটাকে মুভ করতেছে? না মোবাইল তো ওই যে যেখানে রাখে না, ওই যে মনে করেন মোবাইল রাখা ছোট একটি জিনিস পাওয়া যায় না, হুম হুম লাইট ক্লাস পাওয়া যায় ওটার মধ্যে আছে। ওটাকে মুভ করতেছে, না এরকম তো আর কথা না ভাই। আচ্ছা বুঝেন, আমি যা বলে খালি শুনবেন। যা বলি শুনবেন, এবং ওখানে হাতের একটা অপশন আছে, দেখছেন? ওইখানে হাতের একটা অপশন আছে, দেখছেন?
হ্যালো, ওখানে একটা হাতের একটা অপশন আছে, ওটা ইয়া করবেন যদি আমি আপনার অফ করে দিই, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, জাস্ট খালি আপনি এই লাইনটা লেখেন, মজুদের সঠিক পরিমাণ নির্ধারণ, মজুদের সঠিক পরিমাণ নির্ধারণ লেখেন, মজুদের সঠিক পরিমাপ নির্ধারণ, মজুদ সংগ্রহের, মজুদ সংগ্রহের নীতিমালা প্রণয়ন, মজুদ সংরক্ষণ মজুদ সংরক্ষণ ও নিয়ন্ত্রণের সাথে নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত যাবতীয় কার্যাবলী ব্যবস্থাপনা হচ্ছে হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। ওকে, তারপর লেখেন ইনভেন্টরি, হেডলাইন করেন ইনভেন্টরি, ইনভেন্টরি ইনভেন্টরি বলতে কি বোঝায়? মজুদ, না না, ইনভেন্টরি বলতে মজুদ বোঝায়, বুঝলাম। সব ধরনের মজুদ রেখে ইনভেন্টরি করবেন, যেগুলো ব্যবসার জন্য প্রয়োজনীয় সেগুলা? না বুঝুন একটু। হ্যাঁ, আপনার যে সকল পণ্য বা দ্রব্য, আগে শুনেন পরে লিখবেন, যে সকল পণ্য বা দ্রব্য আপনি কি করছেন, ব্যবসায় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছেন, অথবা আপনি আপনার উৎপাদন কার্য পরিচালনা করার জন্য মজুদ করছেন, ওইটারে বলা হয় ইনভেন্টরি। ওটারে কি বলা হয়? ইনভেন্টরি। আপনি অনেক পণ্য মজুদ করছেন কিন্তু আপনি বিক্রয় করার উদ্দেশ্যে নাই, তার মানে কি ওইটা ব্যবসায়িক মজুদ না, ওইটা ব্যবসায়িক মজুদ না, ক্লিয়ার? অর্থাৎ যেটা বিক্রি করার জন্য আপনি কি করছেন, যেটা বিক্রি করার জন্য আপনি সংরক্ষণ করছেন বা মজুদ করছেন, বা উৎপাদন ব্যবসা উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য মজুদ করছেন, ওইটাই হইলে আমার। আচ্ছা, আপনি স্পিকারটা একবার অফ করে দেন, আমি যখন বলুন বুঝছেন তখন আপনি খালি হ্যাঁ অথবা না করবেন, স্পিকার একবার অফ করে। ওকে, ওইটারে কি বলা হয়? আপনার মজুদ, ঠিক আছে? জাস্ট আমি একটা সংজ্ঞা লিখতেছি, দেখেন আপনার বই থেকে আমি লিখতেছি, কে কে যে আহুজা যে সংজ্ঞাটা বলছে এই সংজ্ঞাটা আমি লিখতেছি, দেখেন, যে সকল দ্রব্য বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়, বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা হয় এবং উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখে, তাকে মজুদ বা ইনভেন্টরি বলে। ক্লিয়ার?
আচ্ছা, মজুদ পণ্যর বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা আপনি পুরা নিবেন। ফিচার অফ ইনভেন্টরি, ঠিক আছে। আচ্ছা আমি কয়েকটা পয়েন্ট দ্রুত বলতেছি, খেয়াল করেন। মজুদ পণ্য অবশ্যই কি হইবে, চলতি সম্পত্তি হইব, এবং মজুদ পণ্য উদ্ধৃতি পত্রে চলতি সম্পত্তি হিসেবে প্রদর্শন করা হয়। মজুদ পণ্যর বাজার মূল্য পরিবর্তনশীল। একটু ওয়েট করেন। দেখেন, ফিচার অফ ইনভেন্টরি, ফিচার অফ ইনভেন্টরির আমি এক নম্বর বললাম, ফিচার অফ ইনভেন্টরি হলে চলতি সম্পদের আন্ডারে দেখাবো। আমরা কি দেখাবো? এটা চলতি সম্পদের আন্ডারে দেখাবো ব্যালেন্স শিটে, ঠিক আছে। দুই নম্বর হলে গিয়া আমার ফিচার অফ যে মজুদ পণ্য, আরেকটা বৈশিষ্ট্য হইলো গিয়া এটা অবশ্যই স্পর্শযোগ্য হইতে হবে, এটা অবশ্যই কি টাচেবল হইতে হবে, টাচেবল হইতে হবে, এটা অবশ্যই কি করা যাবে, স্পর্শ করা যাবে, ঠিক আছে। এবং দেখেন মজুদ পণ্যের আরেকটা বৈশিষ্ট্য হলো গিয়া বাজার মূল্য পরিবর্তনশীল। বাজার মূল্য কিভাবে ভাই? পরিবর্তনশীল, পরিবর্তনশীল। মজুদ মূল্যর বাজার কোন সময় স্থির থাকবো না, মজুদ পণ্যর বাজার সবসময় কি হইব? আপ ডাউন হইতে থাকবো। মজুদ পণ্যর বাজার সবসময় কি হইতে থাকবো? আপ ডাউন হইতে থাকবো। আচ্ছা তারপর দেখেন কনভার্সন, তারপর হলো গিয়া কনভার্সন। দেখেন কনভার্সন হলে গিয়া রূপান্তর, কনভার্সন হলে কি হবে ভাই? রূপান্তর। অর্থাৎ মজুদ পণ্যটা আপনি সহজে কি করতে পারবেন, প্রোডাক্টে কি করতে পারবেন, রূপান্তর করতে পারবেন। পাঁচ নম্বর দেখেন ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের উদ্দেশ্যে মজুদ পণ্য সংরক্ষণ করা, ঠিক আছে। আপনি মজুদ পণ্য সংরক্ষণ করবেন, অবশ্যই ভোক্তাদের যে চাহিদা আছে ওইটা পূরণের জন্য কি করবেন, মজুদ পণ্য সংরক্ষণ করবেন। তো আমরা এখানে শর্ট লিখতে পারি ভোক্তাদের চাহিদা পূরণ। তারপর দেখেন মজুদ পণ্যের অবশ্যই সংরক্ষণ ব্যয় থাকবে, মজুদ পণ্যের অবশ্যই কি থাকবো ভাই? সংরক্ষণ ব্যয় থাকবো। অর্থাৎ যেমন গুদাম ভাড়া, বিমা খরচ, কর্মচারীদের বেতন, মূলধনের সুদ ইত্যাদির ক্ষেত্রে মজুদ পণ্যর কি থাকবো? ব্যয় থাকবো। দেখেন সাত নম্বর দেখেন মজুদ পণ্য সঠিক সময় মানসম্মত পণ্য সরবরাহ করে ক্রেতাদের সন্তোষ অর্জন করে মুনাফা বৃদ্ধি করে। মজুদ পণ্যের মাধ্যমে কি করতে পারবেন আপনি? ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করতে পারবেন। মজুদ পণ্যের মাধ্যমে কি করতে পারবেন? ব্যবসায় মুনাফা বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে। এরপর দেখেন মজুদ পণ্যর বাজার দাম নির্ভরশীল। মজুদ পণ্য কি ভাই? বাজার দাম, বাজার দাম নির্ভরশীল, সংরক্ষণ জনিত ব্যয়ের পরে কি লেখছেন এটা? কত নম্বর? মুনাফা বৃদ্ধি। মুনাফা, মুনাফা বৃদ্ধি, বেশি নয়, সমস্যা নেই। আপনি 4-5টা ক্লাস করার পরে আমার এত সুন্দর লেখা আপনি বুঝে যাবেন, ঠিক আছে। দেখেন ভবিষ্যতে বেশি মূল্যের পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়। মজুদ পণ্যের আরেকটা বৈশিষ্ট্য হলে গিয়া বেশি মূল্যের পণ্য বিক্রি করার জন্য আপনি কি করবেন? মজুদ রাখবেন। বেশি মূল্য, বেশি মূল্যে বিক্রয়, ঠিক আছে। এবং লাস্ট পয়েন্ট হলে গিয়া ব্যাংক, বিমা, ইনডেটিং প্রভৃতি ব্যবসার ক্ষেত্রে কোনো মজুদ থাকে না। অর্থাৎ ব্যাংকে কোনো মজুদ থাকে না, বিমা কোম্পানিতে কোনো মজুদ থাকে না, ইনডেটিং এর ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কোনো কি থাকে না, মজুদ থাকে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখেন আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলো হইবে আপনার কিছুক্ষণ থিওরি বেসিস, কিছুক্ষণ আপনার ম্যাথ বেসিস, ঠিক আছে। আজকের লাস্ট থিওরি আমরা আলোচনা করতেছি মজুদের ধরন, কারণ আমি যদি থিওরি পড়াতে থাকি তখন বোরিং লাগতে পারে, ঠিক আছে। দেখেন মজুদের ধরন এটা একটু বুঝেন। লেখার সাইজ কি বড় করুন? জি স্যার। কত ছোট ছোট লিখতেছেন।
types of inventory. Pratham dekhen utpadan mojud. Utpadan mojud. Production inventory. দেখেন উৎপাদন মজুদ বলতে এখানে বুঝাইতেছে যে মজুদ পণ্য আপনার পণ্য উৎপাদনের জন্য রাখা গেছেন রাখছেন ওইটা হলো গিয়া উৎপাদন মজুদ দুই নম্বর লেখেন প্রক্রিয়াধীন দ্রব্যর মজুদ প্রক্রিয়াধীন দ্রব্যর মজুদ ওয়ার্কিং প্রোগ্রেস ইনভেন্টরি ইনভেন্টরি প্রক্রিয়াধীন মজুদ হলে গিয়া আপনি যে প্রতিষ্ঠানের আধা প্রস্তুতকৃত যে মজুদ আছে ওটাকে কি বলা হয় প্রক্রিয়াধীন মজুদ যেটা ইংলিশে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস অর্থাৎ একটা পণ্য উৎপাদন করছেন সম্পূর্ণ উৎপাদন করেন না কিছু পার্ট উৎপাদন করছেন এই যে পার্ট অংশ উৎপাদন করলেন এটাকে বলা হয় প্রক্রিয়াধীন দ্রব্যর মজুদ তারপর দেখেন তৈরি দ্রব্যর মজুদ finish goods inventory inventory এটা হলো সম্পূর্ণ তৈরিকৃত পণ্যটা হইলো কি আপনার তৈরি দ্রব্যর মজুদ অর্থাৎ এটা 100% কি হয়ে গেছে কি প্রিপেয়ার হয়ে গেছে কি বিক্রয়ের জন্য ওই মজুদটার আমরা কি বলুম তৈরি দ্রব্যর মজুদ সরবরাহ দ্রব্যর মজুদ সাপ্লাইস ইনভেন্টরি সাপ্লাইস ইনভেন্টরি বলতে বুঝাইতেছে আপনার কোন উপকরণ বা যন্ত্রাংশ উৎপাদন কার্যে সহায়তা হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় সরবরাহ দ্রব্যর মজুদ তারপর লেখেন মৌসুমী মজুদ মৌসুমী মজুদ সিজনাল ইনভেন্টরি দেখেন বিশেষ মৌসুমে যে মজুদ রাখা হয় তাকে বলা হয় যে মৌসুমে মজুদ যেমন ঈদ পূজার সময় বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের সময় বা অন্য কোনো জাতীয় উৎসবের সময় যেই পরিমাণ পণ্য মজুদ রাখা হয় তাকে বলা হয় মৌসুমী মজুদ বা সিজনাল মজুদ চক্রাকার মজুদ সাইকেল ইনভেন্টরি দেখেন সাইকেল ইনভেন্টরি বলতে এখানে বোঝানো হইতাছে মোট মজুদ যখন বিভিন্ন লটে বিভক্ত করে চক্রাকারে নির্দিষ্ট সময় পর পর ব্যবহার করা হয় তখন বলা হয় চক্রাকার মজুদ একটি নির্দিষ্ট পরিমাণ মজুদ নির্দিষ্ট সময়ের জন্য চক্রে আবর্তিত হয় অর্থাৎ দেখেন এখানে এখানে এটা বলতে এখানে বোঝানো হয়েছে যেমন একটা প্রোডাক্ট আপনার 20 দিন দরকার হয় 21 ইউনিট মনে করেন তো পরবর্তী 20 দিন পর আবার 21 ইউনিট দরকার হইবে পরবর্তী 20 দিন পর আবার 21 ইউনিট দরকার হইবে এরকম মজুদ আমরা কি বলুম চক্রাকার মজুদ বা সাইকেল ইনভেন্টরি ক্লিয়ার হয়েছেন রেসপন্স করেন ওকে তারপর দেখেন 7 নম্বর দেখেন পাইপলাইন মজুদ
पाइपलाइन मौजूद। पाइपलाइन इन्वेंटरी देखें কাঁচামাল বা পণ্য ক্রেতার সরবরাহ বিভিন্ন স্থান থেকে অবস্থান করে এবং দ্রুত কাজে ফরমেশ প্রদান করে, বিলম্ব হয় তাকে লিড টাইম বলে, এবং কাঁচামাল ধারকে ঘাটতি দেখার জন্য যে মজুদ তুলে রাখা হয় তাকে পাইপলাইন মজুদ বলে। আচ্ছা বুঝেন জিনিসটা, মনে করেন একটা ব্যাচ, মনে করেন একটা ব্যাচ, একটা ব্যাচ প্রোডাক্ট উৎপাদন করতে আপনার দরকার হয় মনে করেন 100 টন, ঠিক আছে, এটা উৎপাদন করতে লাগে মনে করেন 15 দিন, এটা উৎপাদন করতে লাগে 15 দিন, ঠিক আছে, তো 15 দিন উৎপাদন করতে লাগে এবং আসতে মনে করেন এই পণ্য লাগে 20 দিন, আসতে কত লাগে পণ্য 20 দিন লাগে, ঠিক আছে, তো আপনি 20 দিন আগে অর্থাৎ আপনার কাছে 100 টন পণ্য থাকা অবস্থায় আপনি কি করবেন, 20 দিন আগে কি করবেন প্রোডাক্ট, 20 দিন আগে কি করবেন প্রোডাক্ট মজুদ করবেন, ঠিক আছে, একটা থাকতেই একটা আছে আরেকটা অর্ডার দিয়ে দিবে, ওটা পাইপলাইন থাকবে বাইতে থাকবে, ঠিক আছে, এরকম কইরা রোডের মধ্যে থাকবে প্রোডাক্ট, আপনি একটা শেষ হয়ে যাবো আরেকটা আইবো, একটা শেষ হয়ে যাবো আরেকটা আইবো, একটা শেষ হয়ে যাবো আরেকটা আইবো, ঠিক আছে, এই ধরনের মজুদকে বলা হইতাছে পাইপলাইন মজুদ। তারপর দেখেন নিরাপদ মজুদ, নিরাপদ মজুদ, সেফটি স্টক, সেফটি স্টক, দেখেন সেফটি স্টক বলা হইতেছে আপনার অতিরিক্ত চাহিদার অতিরিক্ত যে মজুদটা আপনি সংরক্ষণ করে রাখবেন সেটাকে বলা হইতেছে সেফটি মজুদ। মনে করেন আপনার এক মাসের পণ্য দরকার হয় 400 টন পণ্য উৎপাদন করতে, ঠিক আছে, তো এইখানে আপনি কি করলেন 500 টন পণ্য কি করলেন রাইখা দিলেন, ঠিক আছে, এখানে আপনি কি করলেন 100 টন কি করলেন সেফটি স্টক করলেন, 100 টন কি সেফটি স্টক রাখলেন, ক্লিয়ার ভাই? আচ্ছা 9 নম্বর দেখেন পূর্বাভাস জনিত মজুদ, পূর্বাভাস জনিত মজুদ, ঠিক আছে, এন্টিসিপেশন ইনভেন্টরি, এন্টি সিপেশন ইনভেন্টরি, দেখেন ভবিষ্যতে চাহিদার পরিমাণ হইতে পারে, ভবিষ্যতে চাহিদা কমতে পারে, এর উপরে ভিত্তি করে আপনি যে মজুদ সংরক্ষণ করবেন তাকে বলা হয় ভবিষ্যৎ পূর্বাভাস জনিত মজুদ। 10 নম্বর দেখেন লট সাইজ মজুদ, লট সাইজ মজুদ, লট সাইজ মজুদ, ঠিক আছে, তো এখানে দেখেন বই থেকে পড়তে দেখেন অধিক পরিমাণ পণ্য একসাথে ক্রয় করে ব্যয় সংকোচনের সুবিধা গ্রহণের জন্য প্রতিষ্ঠান যে মজুদ গড়ে তোলে তাকে লট সাইজ মজুদ বলে, অধিক পণ্য একসাথে ক্রয় করলে অধিক পরিমাণ বাট্টা পাওয়া যায় এবং পণ্য পরিবহন এবং অন্য অন্য ব্যয় কি হয় হ্রাস পায়, যখন এইভাবে মজুদ মাল কি করা হয় সংরক্ষণ করা হয় তখন তাকে কি বলা হয় লট সাইজ মজুদ, ক্লিয়ার হয়েছেন?
দেখেন ই ও কিউ এটা কি? ই ও কিউ এর অর্থ কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক আর কোয়ালিটি, ইকোনমিক অর্ডার কোয়ালিটি, কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমেশ পত্র। মিতব্যয়ী ফরমেশ পত্র এটা কি, ধারণা আছে? না দেখেন যে পরিমাণ ওয়াটার ক্রয় করলে আপনার সর্বনিম্ন, যে পরিমাণ ওয়াটার দিলে আপনার সর্বনিম্ন ব্যয় হইব, ওইটা হলে গিয়া ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি, ওইটা হলে গিয়া ভাই ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি। আমি বুঝতে পারছি, বুঝছেন? যে পরিমাণ ওয়াটার পণ্য ক্রয় করলে, এটা লিখেন না, যে পরিমাণ ওয়াটার পণ্য ক্রয় করলে আপনার সবচেয়ে কম খরচ হইব, ওইটা হলো ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি। লেখেন মিতব্যয়ী ফরমায়েশের পরিমাপ বলতে এমন একটি পরিমাপকে, পরিমাণকে বোঝায় যে ওয়ার্ডারে, যে ওয়ার্ডারে যে পরিমাণ, যে পরিমাণ ওয়ার্ডার বা ফরমায়েশ দিলে ওয়াটার খরচ, ওয়াটার খরচ রক্ষণাবেক্ষণ খরচ, বহন খরচ, বহন খরচ সর্বনিম্ন পর্যায়ে থাকে। কথাটা বুঝতে পারছি আমি? এটা আপনার 10 to 10 আসতে পারে, ঠিক আছে? নেক্সট লেখেন, সূত্র লেখেন ই ও কিউ সমান সমান টু ইন্টু এ আর ইন্টু ও সি, নিচে হইল সি সি। হিয়ার একটু ওয়েট করেন, দেখালে একটু দেখেন এআর, এআর সমান সমান অ্যানুয়াল
use in unit athwa annual demand annual demand मासिक व्यवहार ओसी ओसी लिखें ऑर्डरिंग कॉस्ट पर ऑर्डर ऑर्डरिंग कॉस्ट पर ऑर्डर सीसी सीसी हलो कैरिंग कॉस्ट पर यूनिट कैरिंग कॉस्ट पर यूनिट लेक्शन लेक्शन अच्छा এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনারে ইওকিউ ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি 1975 সালে 1975 সালে এফডব্লিউ এফডব্লিউ হ্যারিস এফডব্লিউ হ্যারিস হ্যারিস এই মডেলটা কি করছে প্রবর্তন করছে বা এই মডেল সম্পর্কে বলছে কে বলছে ভাই এফ ডব্লিউ হ্যারিস কত সালে 1975 সালে ইওকিউ সম্পর্কে বলছে এতটুকু জানেন पेज चला जान सेवन चल्लिस एम ए कलम ठीक है एडिशन हलो बाईस देखें प्रॉब्लम टा पढ़ें जोरे जोरे पढ़ें बी वन Following particulars relating to a raw material used by S. Rahman Company are available. A. Average monthly uses 1875 units. B. Cost of raw material per unit taka 40. C. Cost of placing order and receiving materials per order taka 100. D. Annual carrying cost of one unit of raw material 5%. of the value of raw material কথা বুঝছেন কিছু এভারেজ মান্থলি দাও আছে 1875 কি বের করতে হইছে এখন আমার এখানে বলছে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে এখানে আমার ইওকিউ বের করতে হইছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ঠিক আছে তো লেখা বলান বুঝার কিছু তো লেখা প্রথমে লেখেন উই নো We know EOQ সমান সমান সূত্র যেটা লিখে দিয়েছি ওটা লেখেন 2 ইনটু AR ইনটু OC AR ইনটু OC আর নিচে হলো CC ঠিক আছে লেখেন হিয়ার AR AR সমান সমান অ্যানুয়াল ডিমান্ড অ্যানুয়াল ডিমান্ড ঠিক আছে দেখেন কোশ্চেনের মধ্যে আমার অ্যানুয়াল ডিমান্ড অথবা এখানে অ্যানুয়াল ডিমান্ড মান্থলি দেওয়া আছে আমরা অ্যানুয়ালটা দেওয়া আছে ঠিক আছে মান্থলি দেওয়া আছে কত 1850 দেখেন এভারেজ মান্থলি ইউজেস তার মানে কি আমরা অঙ্ক করতেছি বছরে তার মানে এই জন্য কি করতে হইব এটা 12 টা গুণ দিতে হইব ঠিক আছে তো মান্থলি ডিমান্ড ইনটু 12 monthly demand
ইন্টু 12 12 তো এখানে আমার মান্থলি ডিমান্ড দেওয়া আছে 1875 গুণ 12 1875 গুণ 12 যদি দেই আমি আমার হয় 22500 ইউনিট আমার হয় 22500 ইউনিট ঠিক আছে ওসি ওসি হলো কি আমার অর্ডারিং কস্ট অর্ডারিং কস্ট দেন আমার অর্ডারিং কস্ট এখানে দেওয়া আছে দেখেন সি নাম্বার লাইনে কস্ট অফ দ্য প্লেসমেন্ট অর্ডার এন্ড রিসিভিং ম্যাটেরিয়াল পার অর্ডার টাকা 100 অর্থাৎ পার অর্ডার করতে আপনার খরচ হইতাছে কত 100 টাকা সমান সমান টাকা 100 এরপর দেখেন সিসি সিসি হলো গা ক্যারিং কস্ট ক্যারিং কস্ট ঠিক আছে ক্যারিং কস্ট হলো গাড়িতে যে খরচটা হয় ওটা আপনারা ক্যারিং কস্ট বলে ক্যারিং কস্ট দেখেন এখানে বলে দিছে অ্যানুয়াল ক্যারিং কস্ট অফ 1 ইউনিট অফ র ম্যাটেরিয়াল 5% অফ দ্য ভ্যালু অফ র ম্যাটেরিয়াল অর্থাৎ ভ্যালু অফ র ম্যাটেরিয়াল যেটা আছে ওইটার 5% তো প্রথমে আমরা লিখি ভ্যালু অফ র ম্যাটেরিয়াল ভ্যালু অফ র ম্যাটেরিয়াল পার ইউনিট গুণ 5% তো দেখেন ওই এখানে লেখা যাব আমার র ম্যাটেরিয়াল আছে কত 40 40 গুণ 5% সমান সমান আমার হইতেছে কত 2 টাকা কইছে পার ইউনিট র ম্যাটেরিয়াল 5% এটা আপনার কোশ্চেন মধ্যে উল্লেখ করে দেওয়া আছে ডি নাম্বার লাইনে দেখেন অ্যানুয়াল ক্যারিং কস্ট অফ 1 ইউনিট অফ র ম্যাটেরিয়াল 5% অন দ্য ভ্যালু অফ র ম্যাটেরিয়াল ঠিক আছে তো আমি দেখেন এআর পাইছি ওসি পাইছি সিসি পাইছি এখন করুন জাস্ট মানটা কি করুন বসাই দেব ঠিক আছে তো এখানে দেখেন 2 ইনটু এআর সমান সমান হইলো কি আমার 22500 যোগ ওসি ওসি হলো 100 গুণ গুণ ওসি হলো আমার 100 আর সিসি বের হলো 2 সিসি বের হলো 2 সমান সমান রুট উপরের এইগুলা যদি আমি ক্যালকুলেশন করি আমার 4,50,000 আমার কত হবে 4,45,000 এক দুই তিন চার পাঁচ ভাগ দুই 45,00,000 দুইতে ভাগ করি তাহলে 22 লাখ কত হয় 22,25,000 22,25,000 50,000 লিখছি 50 কইছি 25 এটা রুট যদি আমরা করে দেই রুট করলে হয় আমার 1500 ইউনিট 1500 ইউনিট আমার বুঝছেন আপনাকে সাথে সাথে খাতা উঠেছেন না আচ্ছা এরপর দেখেন প্রবলেম বি বি টু পড়েন A Hussein company buys certain loose tools from outside suppliers at Taka 100 per unit. Total annual consumption are 12,000 units. The ordering cost Taka 175 per order and the carrying cost of inventory is 10% per annum. The company uses the economic order quantity formula. Bujan, required for a Bujan Kikos, Bujani. বুঝান থেমে গেলেন কেন কি বুঝাম স্যার একটা পণ্য দাম 10 টাকা বার্ষিক দর করে 1200 আমি তো কইতাছি কেন এইভাবে বুঝাবেন স্যার তো বুঝান আপনি বুঝাই দিয়ে বুঝান দ্রুত বুঝান কথা বলবেন না আমি তো বুঝি না স্যার আর বা ইংলিশ পড়া ইংলিশ পড়া বুঝেন আমাদের যেমন আমি বুঝাই যেমন যে এই হোসেন কোম্পানি এই হোসেন কোম্পানি বাই কিনছে সার্টেন লুজ টুলস কিনছে আর লুজ টুলস হলো এখানে প্রোডাক্ট ফ্রম দা আউটসাইড সাপ্লায়ার বাইরে থেকে ঠিক আছে এক টাকা 10 পার ইউনিট অর্থাৎ একটা দাম হলো 100 টাকা এমনি বুঝাইতে কইছি আমি বুঝতে পারছি
আচ্ছা এটা বুঝাইতেছি, এরপর তারপরে এমনি বুঝাবেন আমার, ঠিক আছে বুঝতে? হ্যাঁ আমি কেমন বুঝাইতেছি, দ্য অ্যানুয়াল কনজাম্পশন, অ্যানুয়াল কনজাম্পশন মানে এখানে কনজাম্পশন বলতে ইউজ বুঝাইতেছে, কনজাম্পশন বলতে এখানে কি বুঝাইতেছে, ইউজ বুঝাইতেছে, রিকোয়ারমেন্ট বুঝাইতেছে, অ্যানুয়াল ডিমান্ড বুঝাইতেছে কনজাম্পশন ওয়ার্ডটা দ্বারা। অ্যানুয়াল কনজাম্পশন বা ইউজড বুঝাইতেছে, অ্যানুয়াল কনজাম্পশন হলো গিয়া 1200 ইউনিট, বানানটা ভুল আছে এখানে, ঠিক আছে। দ্য ওয়াটারিং কস্ট ইজ টাকা 175 পার ওয়াটার, অর্থাৎ একবার ওয়াটার করলে খরচ হয় 175 টাকা। ক্যারিং কস্ট অফ দ্য ইনভেন্টরি অর্থাৎ সিসি, ক্যারিং কস্ট অফ দ্য ইনভেন্টরি 10% পার অ্যানাম, অর্থাৎ বাৎসরিক খরচ হয় 10 টাকা ক্যারিং কস্ট। দ্য কোম্পানি ইউজেস দ্য ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি ফর্মুলা, কোম্পানি কি করে ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি ফর্মুলা কি করে ইউজ করে, ঠিক আছে। এখানে একটা নতুন সূত্র আপনি ফার্স্টে ইউজ অ্যাড করেন, আপনার সূত্রগুলো নাম্বারিং করেন, ঠিক আছে। আপনি 2 নম্বর সূত্র দিয়ে অ্যাড করেন, নাম্বার অফ ওয়াটার পার ইয়ার, এই সূত্রটা অ্যাড করেন। নাম্বার অফ ওয়াটার পার ইয়ার, পার ইয়ার সমান সমান এখানে দেখেন, লেখেন এ আর ডিভাইডেড বাই ইও কিউ, এ আর ডিভাইডেড বাই ইও কিউ। এ আর হইল গিয়া এনুয়াল রিকোয়ারমেন্ট, এনুয়াল ডিমান্ড, এনুয়াল কনজাম্পশন, এনুয়াল ইউজড, ঠিক আছে। ইও কি হইল গো ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি, যেটা আমরা বাইর করুন, যেটা আমরা কি করুন ভাই বাইর করুন, ঠিক আছে। হ্যাঁ তো দেখেন আমরা সলিউশনে চলে যেতেছি, রিকোয়ারমেন্ট এ, এতে কি বলছে আমার ইও কি বের করো, ঠিক আছে। তো ফর্মাল নর্মালি আমরা যেভাবে লিখি ভাবে লিখুম, উই নো ইও কিউ, ইও কিউ সমান সমান √3 ইন্টু এ আর ইন্টু ও সি। আপনার সাউন্ডটা ঠিক করেন, ঠিক আছে, সাউন্ডটা ডিস্টার্ব করতেছে, সি সি সমান সমান √, ঠিক আছে। হেয়ার এআর, এআর সমান সমান এনুয়াল ডিমান্ড, এনুয়াল ডিমান্ড, এনুয়াল ডিমান্ড হইলে কি আমার এখানে কোশ্চেনে সরাসরি দেওয়া আছে কনজাম্পশন 1200 ইউনিট, 12000 ইউনিট। আর ও সি, ও সি হইলে গিয়া অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট আমার, অর্ডারিং কস্ট দেওয়া আছে এখানে 175 টাকা এই লাইনটার মধ্যে। দ্য অর্ডারিং কস্ট ইজ 175 পার ওয়াটার, অর্থাৎ একটা ওয়াটারের কস্ট হয় কত, 75 টাকা, 175 টাকা, ঠিক আছে। এরপর হলো গিয়া সি সি, সি সি সমান সমান ক্যারিং কস্ট পার ওয়াটার, ক্যারিং কস্ট পার ওয়াটার, পার ওয়াটার পার ইউনিট, পার মিনিট সমান সমান আমার এখানে হইতেছে দেখেন 10%, কি বলে দিয়েছে 10%, লাইনটি একটু পড়ি আমরা। দ্য ক্যারিং কস্ট অফ ইনভেন্টরি ইজ 10% পার অ্যানাম, অর্থাৎ বাৎসরিক আমার 10% হয়ে গেল গিয়া ক্যারিং কস্ট, ঠিক আছে। তোমার বাৎসরিক আমার একটার দাম কত প্রোডাক্টের, 100, 100 × 10% সমান সমান টাকা 10। এখন আমরা মানগুলো বসাই দিয়েছি, 2 × এনুয়াল ডিমান্ড সমান সমান 12000 × ওসি হইতেছে আমার 175, সিসি হইতেছে 10, সমান সমান ক্যালকুলেটার হাতে নেন, উপরে গুণ করেন দেখেন কত হয়। ৪২ লাখ, ৪২ কটা শূন্য, ৫টা ভাগ করেন, ভাগ করলে কত হয়, ৪২০, ৪২০, ১ ২ ৩
আচ্ছা তারপর দেন কোথায়? রুট করলে হয় 648, 648 ইউনিট, 648। 648 ইউনিট। দেখেন বইতে যদি আপনার ভেঙে ভেঙে করে নেয়, আপনি কি করবেন যখন আগে ক্যালকুলেশন গুলো করবেন ভেঙে ভেঙে করবেন, ঠিক আছে? যদি আপনার বইতে এইখান থেকে নামতে এখানে জানগা, ঠিক আছে, তো আমরা টিচার হিসেবে সন্দেহ করুন আপনি কপি করছেন কারোটা, ঠিক আছে, আপনি কপি করে ওটা লিখছেন। আচ্ছা এ বন্ধ হয়েছে, জি স্যার। তারপর দেখেন এই যে নতুন যে সূত্রটা অ্যাড করলাম আমরা, রিকোয়ারমেন্ট বি, নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার পার ইয়ার, পার ইয়ার ভাই লিখলাম, ইয়ার পার ইয়ার অর্থাৎ বছরে কয়টা অর্ডার আপনার দিতে হইব, এই কথার অর্থ হলো বছরে কয়টা আপনার অর্ডার দিতে হইব, হইলো গিয়ে অ্যানুয়াল ডিমান্ড, একটু ইয়া করে লিখে অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল কনজাম্পশন এনুয়াল ইউজড আরো থাকতে পারে, ঠিক আছে, খেয়াল নেই। তারপরে দেখেন নিচে ইওকিউ, ইওকিউ সমান সমান আমার এনুয়াল ডিমান্ড দেওয়া আছে কত, 12,000 ইউনিট, আমার এনুয়াল ডিমান্ড দেওয়া আছে কত, 12,000 ইউনিট, তাহলে লিখে ফেলেন 12,000, ঠিক আছে। আর আমার ইওকিউ ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি এটা আমরা বাইর করলাম কত, 648 ইউনিট, 648 ইউনিট। তো সমান সমান আমরা যদি ভাগ করে দিই, ভাগ করে দিলে হয় আমার 18.52, 18.52 টাইমস, যেহেতু আমার এখানে 50-এর উপরে হিসাব পড়ছে, যেহেতু এখানে আমার 50-এর উপরে হিসাব পড়ছে, সেহেতু আমরা এখানে 19 টাইমস লিখতে পারি, সেহেতু আমরা এখানে 19 টাইমস লিখতে পারি, ক্লিয়ার? আচ্ছা যেটা আপনার বাড়ির কাছে থাকবো বি টু থাকবো, ঠিক আছে, বি টু থাকবো, বি ফাইভ থাকবো, লেখেন বি টু বি ফাইভ, কারণ বি ১৬ সেম অঙ্ক, বি ১৬, বি ৩০ ২০ সেম অঙ্ক, ২০ ভাই এরপর বি ২৪ করবেন, বি না এটা হলো সি ২৪, সি ২৪ করবেন, সি ২৫ করবেন, সি ২৫ করবেন, তারপর সি ২৩ অর্ধেক করবেন, সি ২৩ করবেন। আজকে যতটুকু করাইলাম আপনার এই কটা অঙ্ক কভার হয়, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, এই 7 অঙ্ক আপনি করবেন, 7 অঙ্ক করতে যে অল্প একটু প্রবলেম ফেস করতে পারেন, ঠিক আছে, তো ওটা নেক্সট ক্লাস আপনি কি করবেন আমার দেখাইবেন, ঠিক আছে। এবং আমাদের রেগুলার রুটিন তো শনি সম্বুধ, ঠিক আছে, শনি সম্বুধ, ঠিক আছে, শনি সম, শনি সম্বুধ আছে, কি বার আছে, বুধবার, আচ্ছা বুধবার, আপনি বৃহস্পতিবার পড়বেন, ঠিক আছে, কারণ আমার শনিবার দিন গ্যাপ হইব,
কালকে? হ্যাঁ কালকে পড়বেন, আমার শনিবার দিন গ্যাপ হবে, কারণ শনিবার দিন আমি যে নির্বাচনের ডিউটিতে থাকবো নারায়ণগঞ্জ নির্বাচনে, ঠিক আছে? তারপরে বৃহস্পতিবার দিন পড়েন, শনিবার দিন যাতে গ্যাপ হবে বৃহস্পতিবার দিন করে পড়েন, ঠিক আছে? কারণ আপনার যে ঠিক সিলেবাস আছে, আছে মোটামুটি ভালো বড় সিলেবাস, এটা যত দ্রুত পারে আমরা শেষ করুন, ঠিক আছে? আর আপনি যে বলছেন আপনার ওই যে আরেকজনের কথা পড়বো, ওর সাথে কথা বলছিলেন? ওই সাহেব যে কথা পরামর্শ দিয়ে ফোন দিয়েছিল আমি কাইটা দিছি।